সুইজারল্যান্ডের পাহাড় ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মিথলস গ্রাম। সবুজ গাছপালা সমৃদ্ধ এই গ্রামের চোখ জোড়ানো ও মনোরম দৃশ্য অসাধারণ। মাথার উপর উজ্জ্বল আকাশ ও চারপাশে গগনভেদী পাহাড়ের মাঝখানে রয়েছে এই মিথলস গ্রামটি। এই গ্রামের প্রতিটি বাড়ি তৈরি হয়েছে প্রায় একই আদলে, একতলায় গবাদি পশুর ঘর আর দোতলায় নিজেদের থাকার জায়গা। ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে সব দুশ্চিন্তা দূর করতে পর্যটকদের জন্য আদর্শ ঠিকানা হতে পারে এই মিথলস গ্রামটি। নয়নাভিরাম সৌন্দর্যে ভরপুর হলেও এই গ্রামের প্রতিটি ঘরের প্রতিটি মানুষের কপালে কিন্তু সারাক্ষণই দুশ্চিন্তার ভাঁজ ও অজানা আতঙ্ক। প্রতি মুহূর্ত মৃত্যুর হাতছানিকে সঙ্গে করেই তাদের বসবাস, কেননা যে কোনো সময় বিস্ফোরণে উড়ে যেতে পারে ছোট্ট এই গ্রামটি। 75 বছর আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ইতিহাস আজও পিছু ছাড়েনি গ্রামবাসীর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইস সেনাদের অস্ত্রভাণ্ডার ছিল এই পাহাড়ি গ্রামের মাটির তলায়, আর তাতে ছিল প্রচুর পরিমাণে বিস্ফোরক। 1947 সালের গভীর রাতে আচমকা কেঁপে উঠে গোটা গ্রাম। হঠাৎ চারদিক দাউ দাউ করে জ্বলছিল। এক রাতের মধ্যেই পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে গিয়েছিল। হতাহতের সংখ্যাও ছিল অনেক। পরে জানা যায় অস্ত্রভাণ্ডারে মজুদ বিস্ফোরণেই এই পরিণতি হয়েছিল। এরপর 1948 সালে সুইস সরকার এই গ্রামকে নিরাপদ ঘোষণা করলে আবারও একে একে বাসিন্দারা গ্রামে ফিরে আসেন। অনেকেই তাদের সঞ্চয়ের অনেকটা অর্থ খরচ করে বানিয়েছিলেন স্বপ্নের বাড়ি। কিন্তু হঠাৎই 2018 সালে সুইস সরকার এই গ্রামে গোপন অস্ত্রভাণ্ডারে আবারও 3,500 টন বিস্ফোরকের সন্ধান পায়। গ্রাম খালি করে বিস্ফোরক অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করার কথাও ওই সময় ঘোষণা করে সরকার। তা না করলে যে কোনো দিন আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠতে পারে গোটা গ্রাম। সুইস সরকারের হিসাব অনুযায়ী 10 বছর লাগবে এই বিস্ফোরক নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে, আর এই 10 বছর গ্রামবাসীদের ভিটে ছাড়া হয়েই কাটাতে হবে। এর জন্য গ্রামবাসীকে ক্ষতিপূরণ দিতেও রাজি সুইস সরকার, কিন্তু রাজি হননি গ্রামবাসী। বিপদের ঝুঁকি মাথায় নিয়ে তাই ভিটে আগলে গ্রামেই পড়ে রয়েছেন তারা। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।